আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা নিয়ে আবার একটু কথা বলবো, যে একদিনে পৃথিবী, পৃথিবীটা কিন্তু একদিনের সৃষ্টি হয়নি, অনেকদিন লেগেছে। মানে এই পৃথিবীটাকে যদি আমরা একটা করে কাটার সাথে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের বেশ কয়েকটা সেশন হয়ে গেছে অলরেডি, রাইট? আজকে সেশনটা হলো তৃতীয় সেশন বা দ্বিতীয় এবং তৃতীয় সেশন একটা অংশ, উপস্থাপনার পালা। তো সবাই প্রস্তুত তো? প্রস্তুত। আচ্ছা, আজকে উপস্থাপনা শুরুতেই রয়েছে কোন গ্রুপ, কে করবে? ও আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের গ্রুপটার নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেন গ্রুপ। ও আচ্ছা, হাইড্রোজেন আমাদের খুব প্রয়োজনীয় একটা উপাদান, তাই না? হাইড্রোজেন গ্রুপে উপস্থাপনা করতে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতে কে করবে তোমাদের মধ্যে? আমি নাইম আছে নীরব। নাইম আছে নীরব। আমার সাথে আছে আমার সহপাঠী, আমি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক মণ্ডল। এবং আমি কে এম সাইমন ইসলাম। কে এম সাইমন ইসলাম, ঠিক আছে, স্টার্ট করো তোমাদের। ধন্যবাদ স্যার আমাকে আজকে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের উপস্থাপনের বিষয় হচ্ছে ভূতাত্ত্বিক সময়সীমা। আমরা জানি আমাদের পৃথিবী 4,600 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এই ভূতাত্ত্বিক সময় সীমার মধ্যে 5টি ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে ইয়ন, ইরা, পিরিয়ড, ইপোক এবং পর্যায়। ইয়নের আবার 4টি ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজোয়িক এবং ফেনোজোয়িক। ফেনোজোয়িক ইয়নের 3টি ইরা, সেগুলো হচ্ছে প্যালিওজোয়িক, মেসোজোয়িক এবং সিনোজোয়িক। এই প্যালিওজোয়িক ইরার আবার একটি পিরিয়ড রয়েছে, সেটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান। আবার মেসোজোয়িক ইরার 3টি পিরিয়ড রয়েছে, সেগুলো হচ্ছে ক্রিটেসাস, জুরাসিক এবং ট্রায়াসিক। আবার সিনোজোয়িক ইরার আরেকটি পিরিয়ড রয়েছে, সেটি হচ্ছে কোয়াটারনারি। আবার কোয়াটারনারি পিরিয়ডে 2টি ইপোক রয়েছে, সেগুলো হচ্ছে প্লিস্টোসিন এবং হোলোসিন। হোলোসিন ইপোকের যে 3টি পর্যায় রয়েছে সেগুলো হচ্ছে মেঘালয়ন, গ্রিপিয়ান এবং গ্রিনল্যান্ডিয়ান। এবার আমাদের ভূতাত্ত্বিক সময়সীমার পুরোপুরি বিভাজনের বিস্তারিত বলবে আমার সহপাঠী ঋত্বিক মণ্ডল। ধন্যবাদ স্যারকে আমাকে আমার উপস্থাপনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূতাত্ত্বিক সময়সীমার বিভাজনের বিস্তারিত। আমাদের যে প্রথম বিভাগটি রয়েছে সেটি হচ্ছে ইয়ন। ইয়নের সর্বপ্রাচীন ইন যুগটি হচ্ছে হেডিয়ান, যেটি 4,600 মিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। আমরা জানি আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল 4,600 মিলিয়ন বছর পূর্বে, এবং তারই প্রথম যুগ হচ্ছে হেডিয়ান, যেটি 4,600 মিলিয়ন পূর্বে শুরু হয়েছিল এবং 4,000 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল। আমরা যদি এর স্থায়িত্বকাল নির্ণয় করতে চাই তাহলে আমাদের হেডিয়ানের এই স্থায়িত্বকাল নির্ণয় করতে হলে এই স্থায়িত্বকাল হবে প্রায় 600 মিলিয়ন বছর। এরপর আমাদের দ্বিতীয় যুগটি শুরু হয়ে যায়, সেটি হচ্ছে আর্কিয়ান। আর্কিয়ান 4,000 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং এটি 2,500 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল, যার স্থায়িত্বকাল 15 পর্যন্ত। এরপর প্রোটোজোয়িক এই 1,960 মিলিয়ন বছর ধরে স্থায়ী ছিল, যা 2,500 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং 541 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল। এরপর আমাদের তার পরের যুগটি শুরু হয়ে যায়, সেটি হচ্ছে ফেনোজোয়িক। ফেনোজোয়িক 541 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল, যা বর্তমান পর্যন্ত বিস্তৃত আছে। এরপর আমাদের দ্বিতীয় বিভাগ যেটি হচ্ছে ইরা, ইরা শুরু হয়ে যায়। ইরার সবচেয়ে প্রাচীন ইন যে যুগটি হচ্ছে সেটি হচ্ছে প্যালিওজোয়িক। প্যালিওজোয়িক আমাদের বর্তমান থেকে 541 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল, যা 252 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছে। এই প্যালিওজোয়িকের স্থায়িত্বকাল হচ্ছে 289 মিলিয়ন বছর। এরপর শুরু হয়ে যায় মেসোজোয়িক। মেসোজোয়িক এই প্রায় 252 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং যা 266 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল। এই মেসোজোয়িকের স্থায়িত্বকাল ছিল 186 মিলিয়ন বছর। এরপর আমাদের সিনোজোয়িক এই যুগটি শুরু হয়ে যায়, যেটি আমাদের 66 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং সেটি বর্তমান পর্যন্ত বিস্তৃত আছে। এরপর আমাদের এর তৃতীয় ভাগ যেটি হচ্ছে পিরিয়ড, সেটি শুরু হয়ে যায়। পিরিয়ডের সবচেয়ে প্রাচীন যে যুগটি হচ্ছে সেটি হচ্ছে ক্যাম্ব্রিয়ান। ক্যাম্ব্রিয়ান 541 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং 485.4 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল। এই ক্যাম্ব্রিয়ানটি 56.6 মিলিয়ন বছর ধরে স্থায়িত্ব ছিল। এরপর আমাদের দ্বিতীয় যে যুগটি সেটি শুরু হয়ে যায়, সেটি হচ্ছে ট্রায়াসিক। ট্রায়াসিক হচ্ছে
245 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং 208 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল, যার স্থায়িত্বকাল 37 মিলিয়ন বছর। এরপর শুরু হয় জুরাসিক। জুরাসিক 208 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল এবং এটি শেষ হয়েছিল 144 মিলিয়ন বছর পূর্বে, যা 64 মিলিয়ন বছর ধরে স্থায়িত্ব ছিল। এরপর আমাদের ক্রিটেসাস। ক্রিটেসাসটি 78 মিলিয়ন বছর ধরে স্থায়ী ছিল, যা 144 মিলিয়ন বছর পূর্বে এবং 66 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল। এরপর সর্বশেষ যে পিরিয়ডের যুগটি রয়েছে সেটি হচ্ছে কোয়াটারনারি। কোয়াটারনারি 2.5 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়েছিল, যা বর্তমান পর্যন্ত বিস্তৃত আছে। এরপর আমাদের পরের ভাগটি হচ্ছে সেটি হচ্ছে ইপক। ইপককে মাত্র দুইটি যুগ আছে, সেটি হচ্ছে প্লিস্টোসিন এবং জুরাসিক। প্লিস্টোসিন 2.5 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল, যা 11,700 বছর পূর্বে শেষ হয়েছে এবং এর স্থায়িত্বকাল ছিল প্রায় 2.49 মিলিয়ন বছর। এরপর আমাদের এর জুরাসিক যুগটি শুরু হয়ে যায়। এই জুরাসিক যুগটি 11,700 বছর পূর্বে শুরু হয়েছিল এবং সেটি বর্তমান পর্যন্ত বিস্তৃত আছে। এরপর আমাদের শেষ যে বিভাগ সেটি শুরু হয়ে যায়, সেটি হচ্ছে পর্যায়। পর্যায়ের সবচেয়ে পুরানো যে যুগটি রয়েছে সেটা হচ্ছে নর্থ গ্রিপিয়ান। এই নর্থ গ্রিপিয়ান প্রায় 1200 বছর পূর্বে শুরু হয়েছিল এবং যা 2750 বছর পূর্বে শেষ হয়েছিল। এর স্থায়িত্বকাল ছিল 450 বছর। এরপর আমাদের দ্বিতীয় যে পর্যায়ে যে দ্বিতীয় যুগটি রয়েছে সেটি হচ্ছে গ্রিনল্যান্ডিয়ান। গ্রিনল্যান্ডিয়ান 8200 বছর পূর্বে শুরু হয়েছিল এবং 4200 বছর পূর্বে শেষ হয়েছিল। এটি 4000 বছর ধরে স্থায়ী ছিল। এরপর আমাদের সর্বশেষ যুগ, যেটিতে আমরা বর্তমানে আছি, বর্তমানে বসবাস করতেছি, সেটি হচ্ছে মেঘালয়। মেঘালয়ান 4200 বছর পূর্বে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত সেটি বিস্তৃত আছে। ধন্যবাদ স্যারকে। কখন কি কোথায় সৃষ্টি হয়েছিল সেগুলো নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। প্রথমে আছে প্লুটোজোয়িক। প্লুটোজোয়িকে শুরু হয়েছিল প্রথম আদি মহাসাগর এবং প্রথম মহাদেশ সুপার কন্টিনেন্টের খোঁজ পাওয়া গিয়েছিল এই প্লুটোজোয়িকে। আর কেন পাওয়া গিয়েছিল? পৃথিবীর পরিবেশ মানে প্রাণ ধারণের জন্য যে উপযোগী সেটার খোঁজ পাওয়া গিয়েছিল আর্কিয়ানে। এবং সর্বশেষ যে হেডিয়ান, হেডিয়ান যুগে পৃথিবীর প্রথম ভূত্বক মহাসাগরীয় তল সৃষ্টি হয়েছিল। এরপরে যে ফেনোলোজাইক আমরা দেখতে পাচ্ছি, ফেনোলোজাইক থেকে তিনটা যে ইরা, পেলিওজাইক, মেসোজাইক এবং সিনোজাইক। পেলিওজাইকের যে পিরিয়ড ছিল ক্যাম্ব্রিয়ান। এই ক্যাম্ব্রিয়ান যুগে পৃথিবীর সামুদ্রিক জীবনের উত্থান ঘটেছে, উপচার স্তন্যপায়ী জীবের উত্থান ঘটেছে। এবং এই মেসোজাইকে যে আমরা দেখতে পাচ্ছি পিরিয়ড ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস, এই তিনটাকে একত্রে বলা হয় হচ্ছে ডাইনোসরের মহাযুগ। এবং এখানে আরও একটি তথ্য আছে এখানে, সেটা হচ্ছে এই সময় সপুষ্পক উদ্ভিদ এবং পাখির উন্মেষ ঘটেছিল এই ক্রিটেসাস, জুরাসিক এবং ট্রায়াসিকে। এবং সর্বশেষ যে সিনোজাইক, সিনোজাইক থেকে কোয়াটারনারি, তারপর ইপোকের হেলোসিন এবং এই মেঘালয়ান, গ্রিপিয়ান, গ্রিনল্যান্ডিয়ান, এইগুলোতেই এইগুলো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 650 মিলিয়ন বছর আগে। এবং এইখানে হয়েছিল পৃথিবীর আদি মানুষের সৃষ্টি, পৃথিবীর আধুনিক বিশ্বের সভ্যতা এবং তার সাথে শুরু হয়েছিল স্তন্যপায়ী প্রাণীর বিচরণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।